দুলিয়াজানত কেন্দ্রীয় উদ্যোগিক সুরক্ষা বাহিনীর দুলিয়াজান স্থিত সুরক্ষা নগরের প্রবেশদ্বারত উত্তপ্ত পরিস্থিতি, স্থানীয় মহিলা অশ্লীল ব্যবহার করার লই পরিস্থিতি। বিগত 15 দিন ধরে মহিলাগুলিক CISF-র জওয়ান ওয়াসাত আলীয়ে কর্মস্থলী অহা যাওয়ার করার সময় অশ্লীল ইঙ্গিতে অভদ্র আচরণ করে আহিছিল। CISF-র জওয়ানের কার্যত অতিষ্ঠ হয়ে মহিলাগুলিকে পরিয়ালক অবগত করাত স্থানীয় রাইজে ঘটনার লগত জড়িত লংপট ওয়াসাত আলীক রাইজক গতাই দিবলৈ দাবী করে পরিস্থিতি উত্তপ্ত করে। ঘটনাস্থলী দুলিয়াজানের আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ চেষ্টা করে, যদিও উত্তেজিত রাইজে আরক্ষীক আক্রমণ করবলৈ সুচা লওয়ার লগতে CISF-র গাড়ি ভাঙে। ফলত উত্তেজিত রাইজক নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষীয়ে লাঠিচালনা করে। অন্যহাতে দুলিয়াজান আরক্ষী দীপাঙ্কর চেতিয়ান নামের একটা উদণ্ড যুবকক আটক করার লগতে মহিলাক অশ্লীল ব্যবহার করা অভিযুক্ত ওয়াসাত আলীক গ্রেপ্তার করে। ইফালে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করার সন্দর্ভত দুলিয়াজান আরক্ষী থানাত CISF-র এজাহার দাখিল করেছে। দুলিয়াজানের পর রাহুল দত্ত, NE365 লাইভ। মনে মনে আছে তেখেত কোন হয়? মানুহজন কোন হয়? মানুহজন কোন হয় মই চিনি নাপাওঁ, দেখাও না, এই খালি টিচাৰগণতে মই দেখিছোঁ। ক'ৰ মানুহ গম পায় নেকি? ক'ৰ মানুহ গম নাপাওঁ, কালিহে গম পাইছোঁ। ইয়াৰ মানুহ ক'ৰ খালে ধৰা টিচাৰ কাৰণে বুলি গম পাইছোঁ। কি হলি সদায় মানে 10 দিন আগৰ পৰা মানে মাক আমাৰ মানে আগে পিছে পিছা কৈ থাকে। সদায় মানে যেতিয়া গধূলি 6টা বজাত আমাৰ মায়ে মানে ওলাই ডিউটিৰ পৰা, তেতিয়া সদায় যায় আৰু তাৰ পিছা আগে পিছে কিবা ক'ব বিচাৰে, কেইটা না কিবা বকে বুলি কয় মায়ে আমাৰ সদায় ঘৰে। তেতিয়া আমি মাক ল'ব যাওঁ, তেতিয়া ইয়াক নেদেখোঁ। কাইলৈ মানে কি হ'ল আৰু মানে কাইলৈ কি হ'ল ইয়াক মানে আমি ৰখি দিছোঁ ঠাণ্ডাখনত। যেতিয়া সি দেখিছোঁ আহিছে এবাৰ, আমি ভাবিলোঁ পাৰ হ'ব বুলি, আকৌ দেখিছোঁ ঘূৰি আহিছে ওচৰৰ পৰা। আকৌ উল্টা ৰাস্তাটো সি মানে কেতিয়া কেতিয়া ওচৰৰ পৰা যাব বিচাৰে, মানে মা মানে ওচৰ কেতিয়া গাত লগাওঁ বুলি ভাবে। তেতিয়া কালি আমি যেতিয়া ইয়াক দৰাব ল'লোঁ, ৰখাব ল'লোঁ, মানে নাম্বাৰ প্লেট এটা ফটো ল'ম বুলি, তেতিয়া নৰখি ভাইটি এনেকুৱা নকৰিবা বুলি ক'লে। যেতিয়া ৰখাব ল'লোঁ, সি পলাই 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 এইডোখৰলৈ নামঘৰৰ ওচৰত আহি মেলি বেলেগৰ ঘৰতে সোমাইছে, এই মানুহজনৰ ঘৰত সোমাইছে। হয় মানুহজনৰ ঘৰত সোমাই দিবা পৰা আমি ধৰিব বিচাৰিছোঁ, না না মই নহয় মই নহয়। মই ক'লোঁ যদি নহয়, যদি সি পলাইছে গ'লে, না না মই নহয় নহয়। তাৰপিছত সিহঁতৰ কোনোবাই কোনোবাই কি কি আমি কথা পাতিম বুলি ভাবিছোঁ, সি মানে আন্ধাৰত ক'ৰবাত পলাই গ'ল। তাৰপিছত আমি তাৰ স্কুটিখন লৈ ৰাস্তা কিনাৰত চট থৈ দিছোঁ মানুহটো আহিব বুলি। দেখিছোঁ তো সি নাই নাই বুলি পলাই দিছে। তাৰপিছত আহি চাৰ্বি কেমত মানে ৰাতি আহি এটা নিজে আহি সোমাই দিছে। এতিয়া ওলাব কৈছে, এদিন ওলাই আৰু। এইজন কোন হয় তেখেত? তাকে মানে ইয়াৰে চাৰ্বি ইয়াতে সি ডিউটি কৰে। চাৰ্বি আলি কিবা লিখে মুছলিম হয় কিবা আগৰ 3টা মাইকী আছে বুলি।